জন্য গ্রেফতার করে তাদের শাস্তি দিতে হবে। আজিকর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল কংগ্রেস। রবিবার রাজ্যের বিভিন্ন ব্লকের পাশাপাশি গঙ্গারামপুর, বালুরঘাট, হরিরামপুর সহ একাধিক জায়গায় এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন জেলা তৃণমূল নেতৃত্ব। গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আজিকর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ করে গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি থেকে সিবিআই কে অতি সত্বর দোষীদের গ্রেপ্তার সহ বিচার করে ফাঁসির দাবি জানিয়েছেন তৃণমূল নেতৃত্বরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লক তৃণমূলের সভাপতি শঙ্কর সরকার, গঙ্গারামপুর পৌরসভার বেশ কিছু কাউন্সিলর সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। একই দাবিতে অবস্থান বিক্ষোভে বসলেন হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন হরিরামপুর ব্লক সংলগ্ন এলাকায় তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিনের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অম্বরীশ সরকার, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ইয়াসিন আলী এবং সহসভাপতি মনুজিৎ দাস সহ হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী সমর্থক এবং নেতা নেত্রীরা। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্বরীশ সরকার জানালেন, গোটা বাংলা জুড়ে একটা জ্বলন্ত ইস্যু চলছে, জ্বলন্ত ইস্যু আরজিকর নিয়ে, এবং আরজিকর নিয়ে আমাদের রাজ্যের রাজ্য সরকার, শাসক দল তৃণমূল কংগ্রেস, তার যে অবস্থান, সেই অবস্থান প্রথম দিন থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সিদ্ধান্ত গ্রহণ এবং তার যে পদক্ষেপ, সেই সমস্ত কিছুর মাধ্যম দিয়ে কিন্তু অত্যন্ত ক্লিয়ার যে আমরা দোষীদের শাস্তি চাই, দোষীদের ফাঁসি চাই। এবং সেই মর্মে কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ সরকার যে তদন্ত শুরু করেছিল সেই তদন্ত সঠিকভাবেই এগোচ্ছিল। কোর্ট রায় দিয়েছে সিবিআই তদন্ত করবে, তদন্তর সমস্ত দায়ভার সমস্ত কিছু অর্পণ করা হয়েছে সিবিআইয়ের কাছে। আমাদের পরিষ্কার দাবি, তদন্ত কলকাতা পুলিশ করুক বা তদন্ত সিবিআই করুক, আজকে সিবিআই তদন্ত করছে, দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করতে হবে, দ্রুততার সঙ্গে দোষীদেরকে চিহ্নিত করে, একজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে কলকাতা পুলিশ, 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করেছে তদন্ত করে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত বলা হচ্ছে অনেক কিছু যে আরও অনেকে জড়িত আছে, অনেক কিছু ছড়িয়ে দেওয়া হচ্ছে ফেক খবর। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত দ্বিতীয় কাউকে সিবিআই কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। এইভাবে ঢিমে তালে তদন্ত করলে হবে না, দ্রুততার সঙ্গে তদন্ত করে দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তি দিতে হবে। এবং আমাদের দাবি, প্রত্যেকের কিন্তু ফাঁসি আমরা চাই। তার কারণ, আজকে এই বাংলাকে যারা মানে কলুষিত করবার চেষ্টা করছে, সেই কলুষিত করবার ঘোলা জল যাতে আর ঘোলা কেউ না করতে পারে, সেই জন্যই আমরা দ্রুততার সঙ্গে এর বিচার চাই। গঙ্গারামপুর এবং হরিরামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।